তোমার আবার কত দিতে হইব তুমি কও, আমরা তো কইছি যে যামো যান, তোমার তো ভাইরাল, তোমার দেয়া তো প্রথম তুমি নাটক করতেছো না, নাটক কইরা যদি দেখি যে প্রথম দিন সে আমার কাছে যখন আসছে, তার এই চেহারা, তার এই সরলতা, তার এই মানে সে যেভাবে কথা বলে, তার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, হাই হাই, এখন তো আমাদের ভাইরাল চুমুকা মাসুদ রানা এখন তো নাটকে অভিনয় করবে। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা ভিডিও শুরুতে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ আপনারা দেখতে পারলেন, তার সঙ্গে কন্ট্যাক্ট করা হচ্ছে ফোনে, এবং সে কি কি আবদার করলো আমাদের ভাইরাল মাসুদ রানা, আজকের ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন না। প্রিয় দর্শক মন্ডলী, সে ভাইরাল হওয়ার পর থেকেই সে এখন নিজেকে খুব সেলিব্রিটি সেলিব্রিটি ভাবতেছে। এখন সে ভাবতেছে মুই কি হলুরে আজকে এই ভাইরাল মাসুদ রানার সঙ্গে যে কন্ট্যাক্ট করা হচ্ছে, দেখুন তার বিয়ে সম্পর্কে এবং সব কিছু জানতে পারবেন আজকের বিস্তারিত ভিডিওতে। তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন না টেনে প্রিয় দর্শক মন্ডলী, তাই বেশি কথা বাড়াবো না, চলে যাবো সেই মূল ভিডিওতে। তোমার আবার কত দিতে হইব তুমি কও, আমরা তো কইছি যে যামো যান, তোমার তো ভাইরাল, তোমার দেয়া তো প্রথম তুমি নাটক করতেছো না, নাটক কইরা যদি দেখি নাটক থেকে ইনকাম আসে তো আর একটা দিব, এখন তো তোমার খরচ দিব বোঝো নাই। হ্যাঁ বুঝি নাই, কিছু পাইছো খরচ হইতেছে আমার, তোমার দিছে 510 টাকা, গাড়ি বেড়ে গেছে আমার আরো 1000 টাকা, 1500 টাকা গেছে, 1500 তো উড়েও নাই। তারপর তোমার চাইতেছি যে তোমার নিয়ে কাজ করলে আমরা করলে অনেকে নিব, তখন তোমার একটা বাজেট হইব তাই না? তুমি কও, তুমি চাও না? আচ্ছা তুমি চাও, তুমি কি কইলে 1 টাকা 20,000 এগুলো কি কি কও, বুঝলাম না। এগুলো না 20,000 কই না, ওটা বলে আমি ওটা কোনো ভুল, আপনি জীবন কত এটা করে দেন, আপনি কোন ওরা তো তুমি তাহলে নিয়ে করতে হলো। আর তোমার কি বইলে যে দিব না বলে দিব সমস্যা নাই, তাহলে আজ দিব না, আমরা কাজ করে আমরা তো জানি একটা মানুষের কত লাগে। আর তুমি যদি আন যদি সাকিব খানের মতো যদি বাজেট করো ভাই, আমার এত টাকা দিবা তাহলে এটা খারাপ না? কত দিম এটাও তোমার বলে আমি তো দিমই, যামো তোমার একটা কাজ করুম, তোমার তার ফ্রি তো করামো না, নাহলে তো যাওয়ার একটা খরচ তো দিমই, তুমি একটা সারাদিন রিক্সা চালালেও তো 1000 টাকা পাও তাই না? তো তো দিমই আমি, তুমি চাও কত সেটা তুমি মনে মনে কত চাও সেটা আমি জানি, আমি তো কইলামই তোমার সংসার আছে তোমার খরচ তো দিমই। ধরো আমরা ঢাকা থেকে গাড়ি নিয়ে আসব, আমরা 4 জন লোক যাব তোমার জন্য, আমাদের তো অনেক খরচ আছে না, সব কিছু মিলাইয়া আমরা তো তোমার ওখানে যাচ্ছি, আমরা কিন্তু আর্টিস্ট ঢাকায় নিয়ে আসি, যারা কাজ করে ঢাকায় নিয়ে আসে, তুমি ঢাকায় অন্য জায়গায় গেলে তোমার প্রবলেম, তুমি তো ভয় পাও যে অন্য জায়গায় গেলে মানুষ আমার যে তোমার যদি আবার মারে, এই ভয়ের জন্য আমরা নিজেরা তোমার ওখানে যাচ্ছি। এই যে ক্যামেরা ভাড়া নিচ্ছি 5,000 টাকা, একটা মেয়ে আর্টিস্ট নিচ্ছি, মেয়ে আর্টিস্টের বিল দিতে হবে 2,000 টাকা, তারপরে যে আমরা যাচ্ছি, আমি জুনিয়র মিশা যাচ্ছি, জুনিয়র সাকিব যাচ্ছে, সব কিছু মিলিয়ে কিন্তু তোমার এই যে এই একটা খরচ তো দিমি, এখন কত খরচ আন আমি একটা আচ্ছা ধরো আমি দিলাম 1,000 টাকা দিলাম, সমস্যা কি? তাহলে কত দিতে হবে তোমার? তো ক্যামেরা ক্যামেরা যেটা তোমার শুটিং করবো, ক্যামেরা এখন শুটিং করছো কখনো? তো কত দিতে হবে তোমার? আচ্ছা এই কাজ করি, পরে তোমার দিব না, একটা বিবেক করে 1,000 বলছিল না, একটু বাড়াই দিব না, মানে তোমার সাথে ওই যে আগে মাছ বাজারের মতো কথা বইলে টলে তারপর নিতে হবে।
তাহলে আমি তোমাকে বললাম, তুমি মানে বুঝলাম না তুমি কি, এগুলা তো খারাপ ভাইয়া, আমরা তো একসময় কাজ করছি, তোমারে বলছি এত দূরে যা, তুমি বাড়িতে বসা, তোমার জন্য যে আমরা তোমার এতদিন মানুষ ই করছে, এই ইন্টারভিউ দিছে, তোমার জন্য নাটকের আয়োজন করতেছি, মানুষ টাকা দিয়ে ঢুকে সেখানে তোমারে আমরা সুযোগ দিতেছি, তারপর খরচ দিতেছি, তোমার বাসায় যাব, আমাদের এখান থেকে আর অনেক খরচ আছে, তারপর তুমি এগুলো কি বলতেছো? কত চব্বিশ ঘন্টা ভিতরে গ্রেপ্তার করাবো।